एवरीवन इट्स दीपप्रिया वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के वीडियो टॉपिक हलो एनएम जीएनएम 2023 ते तुम्हारे प्रिपरेशन जो कि टाइम टेबल तुम्हारा फलो करबे। तो आज के वीडियो टाइम टेबल सम्पर्के आलोचना करते चले मोमेंटे दाड़िए तुम्हारे अनेक एचएस कैंडिडेट रही है जरा एचएस देवे नेक्स्ट इयारे अने के टेटर जो प्रिपारेशन निचो से एनएम जीएनएम टाके तुम्हारा नेगलेक्ट करो हठात कर एक दिन परीक्षा चले आसबे तक ना तुम्हारे टाइम थाकबे ना ব্যাপারটা হলো দিনে চব্বিশ ঘন্টা টাইম থাকে অনেকটাই টাইম এটাকে যদি তোমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে দেখবে অনেকটাই কিন্তু সময় তোমরা দিতে পারছো আর এট দা এন্ড অফ দা ডে প্রিপারেশনটা কিন্তু একটু একটু করে হয়ে যাবে আর পরীক্ষা আস্তে আস্তে তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো মতো হয়ে যাবে। তো এইচএস হচ্ছে তোমাদের মার্চে তাই তো তো এপ্রিল মে বড় জোর জুন জুনের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো এইজন্য তোমাদেরকে বলবো প্রিপারেশনটা স্টার্ট করে দাও। মনে হচ্ছে কিছু মাস সময় হাতে আছে একদমই না, দেখবে চোখের পলক ফেলছে চোখ খুলছে পরীক্ষা চলে আসছে। তো যাই হোক পরীক্ষার ডেট আসলে নিশ্চয় তোমাদেরকে আমি আপডেট শেয়ার করব বা ফর্ম ফিল আপের যে কোনো আপডেটের জন্য। যাই হোক আজকের ভিডিওটাতে আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করবো যে টেটের জন্য কিন্তু আমরা মানে নট আমি বাট যারা টেট কোয়ালিফাই করেছে এরকম অভিজ্ঞ টিচারদেরকে দিয়ে প্রেপকম কিন্তু টেটের কোচিংয়ের ব্যবস্থাও করেছে। তো তোমরা যদি সেই কোচিং করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই কোচিংটা কিন্তু তোমাদের এই এর মধ্যেই স্টার্ট হতে চলেছে। অভিজ্ঞ টিচারদেরকে দিয়ে ক্লাস করানো হয় যারা নিজেরা কোয়ালিফাইড। আমি বিশ্বাস করি যতক্ষণ না তুমি কোনো একটা টেস্টে নিজে অ্যাপিয়ার করছো ততক্ষণ পর্যন্ত তোমার অভিজ্ঞতা হয় না। আমি এনএম জিএনএম অ্যাপ্লাই পরীক্ষা দিয়েছি, আমার এনএম জিএনএম র্যাঙ্ক এসছে, আমি এই বিষয়ে দক্ষ। কিন্তু যে টেট কোয়ালিফাই করেছে এরকম টেট কোয়ালিফাইড টিচারদেরকে দিয়েই কিন্তু তোমাদের কোচিংয়ের আমরা প্রেপকম নতুন করে আরেকটা কোর্স। তোমরা যদি টেটের কোচিং নিতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার আসি এএনএম জিএনএম এর টাইম টেবিল কি হওয়া উচিত তোমাদের। তো এএনএম জিএনএম এর টাইম টেবিলের জন্য সবার আগে দেখো কতটা ঘন্টা নিজে বের করতে পারছো। আমার মতে তিন ঘন্টা করে সময় বের করো কোচিং ছাড়া। আর যারা এনএম জিএনএম এর কোচিং করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করো। আমরা কিন্তু রেকর্ডিং ক্লাসেস স্টাডি মেটেরিয়াল সব প্রোভাইড করে থাকি, তোমাদের ভীষণই হেল্প হবে। তোমরা কিন্তু আমাদের সাথে একদম যুক্ত হয়ে যেতে পারো পরীক্ষার আগের দিন পর্যন্ত। আমরা পরীক্ষার আগ দিতে যাওয়ার আগ মোমেন্ট পর্যন্ত কিন্তু আমরা তোমাদের পাশে রয়েছি, যত রকমভাবে থাকা যায় সবভাবে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি চেষ্টা করছি এর মধ্যে ইউটিউবে কিছু ডেমো ক্লাসেস নিয়ে আসার, যেটা তোমাদের সুবিধা হয়। কোন সাবজেক্টে তোমরা ডেমো ক্লাসেস চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই এর মধ্যেই। আমি নিজেও প্রচণ্ড বিজি থাকি, আমি বিএসসি নার্সিং এর স্টুডেন্ট, তো আমারও অনেক কাজ থাকে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের স্টুডেন্ট আমি, তো অনেক কাজ থাকে। বাট আমি তাও চেষ্টা করি তোমাদের জন্য সময় বের করার, আশা করছি তোমরাও আমাকে সহযোগিতা করবে। তো ঠিক আছে, তোমরা আমাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানো, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো আমার মতে তিন ঘন্টা করে সময় দাও ডেলি, তিন ঘন্টা করে দাও। এটা তোমরা কমিয়ে দু ঘন্টা করতে পারো বাট একদমই পড়বে না সেটা কিন্তু করো না। তিন ঘন্টা করে সময় দাও, প্রত্যেকদিন তিনটা করে সাবজেক্ট পড়ো। এবার কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের কম্বিনেশন তোমাদের ভালো হবে সেটা তো তোমরা নিজেরা ভালো বলতে পারবে। তো আমার মতে যারা একটু ম্যাথসে দুর্বল তারা ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স দুটো দুই দিনে রাখো। ম্যাথস ফিজিক্যাল সায়েন্স দুই দিনে রাখলে ম্যাথসের সাথে লাইফ সায়েন্স, তার সাথে জিকে, ম্যাথস লাইফ সায়েন্স জিকে, বাকি থাকলো ইংলিশ রিজনিং আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ রিজনিং ফিজিক্যাল সায়েন্স, এই তিনটে আর একটা দিনে করো বা তোমাদের যে কম্বিনেশনে সুবিধা হয় সেটা করো। প্রত্যেকটা সাবজেক্টকে এক ঘন্টা করে টাইম দাও আর রাতে ঘুমোতে যাওয়ার সময় একটু রিভিশন করে যাও, ব্যাস ওইটুকুই দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই। এবার আমি দুই ধরনের বলবো, একটা সকালের জন্য একটা বিকেলের জন্য। যারা বেশি সকালে অ্যাক্টিভ থাকো হয়তো পাঁচটার দিকে ঘুম থেকে উঠে যাও, তারা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত, ভোর পাঁচটা থেকে সাতটা, সকাল সাতটা পর্যন্ত টাইম দাও হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলোকে মানে দুটো সাবজেক্টে টাইম দাও দু ঘন্টা, আর রাতে এক ঘন্টা বের করো, খাওয়ার পরে বের করতে পারো এগারোটা থেকে বারোটা। আর যারা নাইট পার্সন তারা সকালবেলা তোমরা চেষ্টা করবে যে এক ঘন্টা পড়ার, হয়তো তোমরা সাতটা থেকে আটটা পড়লে আর রাতে তোমরা হচ্ছে এগারোটা থেকে একটা পড়লে, এই করে তিন ঘন্টা আমি এক্সট্রা টাইম বের করছি। ঘুমের থেকে বাঁচিয়ে সময় বের করতে হবে, কারণ স্কুল যারা এইচএস দিচ্ছে, স্কুল রয়েছে, যারা টেটের জন্য পড়ছে তাদের নিজেদের প্রিপারেশন রয়েছে। তো এরকম করে কিন্তু তোমরা নিজেদের প্ল্যানটা করতে পারো যে কিভাবে তোমরা পড়াশোনা করবে। তো আমার মনে হয় যে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও, আমি স্টাডি টাইম টেবিলটাও শেয়ার করে দিচ্ছি। আর যেমনটা বললাম অনলাইন কোচিংয়ের জন্য স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।
তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এবং জেনিম রিলেটেড বিএস নার্সিং রিলেটেড আমার কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল রিলেটেড এখন তো টেটেরও নতুন কোচিং আমরা নিশ্চয়ই প্রেপ কমেন্ট তো যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও থ্যাংকস ফর ওয়াচিং।